আজকে প্রোনাউন নিয়ে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আমি তাহমিনা আক্তার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ। করোনার এই মহামারীর সময়ে তোমরা যাতে পড়া থেকে তোমাদের পাঠ্য থেকে পিছিয়ে না পড়ো তার জন্য আমাদের এই আয়োজন। আশা করি তোমরা আমার ক্লাসে মনোযোগী হবে এবং আজকের এই টপিকসটা বুঝে নেবে। এই টপিকস নিয়ে আমি গত ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করেছি, ওই দিন সম্পূর্ণ শেষ করা যায়নি কারণ টপিকসের এই প্রোনাউন নিয়ে প্রকারভেদ আটটা, যার মধ্যে পাঁচটা ওই দিন প্রায় আলোচনা করা হয়েছে। বাকি তিনটা আলোচনা করার পর তোমাদের সাথে আমি এক্সারসাইজে চলে যাব। তো আশা করছি তোমরা সাইলেন্ট থাকবে এবং বিষয়টা বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা গত ক্লাসের পাঁচ প্রকার প্রোনাউনের প্রোনাউনটা সে আমরা পিছনে ফিরে যাচ্ছি একটু। দেখো, পার্সোনাল প্রোনাউন ব্যক্তির পরিবর্তে, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার হয় তা হলো পার্সোনাল প্রোনাউন। আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, আই, উই, ইউ, হি, সি, ইট এবং এই জাতীয় আর রয়েছে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তারপর আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এ প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে উহাকে আবার নির্দেশ করে থাকে। দেখো, দিস, দ্যাট, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার তিন নং ইন্টারগেটিভ প্রোনাউন। তোমরা গত ক্লাসে শিখেছ যে প্রশ্ন করার জন্য, আবারও খেয়াল করো, প্রশ্ন করার জন্য যে ডব্লিউএইচ কোয়েশ্চন ওয়ার্ডগুলো ব্যবহার হয় ওগুলি হলো ইন্টারগেটিভ প্রোনাউন, যেমন হোয়াট, এ হলো ইন্টারগেটিভ প্রোনাউনগুলো। তারপর আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। দেখো, রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউনগুলো নাউন বা প্রোনাউনের পরে বসবে, নাউন অথবা প্রোনাউনের পরে বসে বসে এবং সঙ্গে সঙ্গে দুইটা সেন্টেন্স বা ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে। হোয়াট, হোয়াট, হো, হোম, এটসেট্রা। যদিও এখানে হোয়াট, হো, হোম রয়েছে, তারপরও এখানে তোমাদের ওই দিন দেখানো হয়েছে পার্থক্য সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে যে পার্থক্যটা তাই ওখানে দেখানো হয়েছে। আমরা আবার এক্সারসাইজে যখন যাব তোমাদেরকে এই বিষয়টা দেখাবো। তারপর আসতেছে ইনডিফিনিট প্রোনাউন, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য এই প্রোনাউন ব্যবহৃত হয়। প্রোনাউনগুলো হলো তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। পিছনের ব্যাকে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আমরা পিছনের অংশ দেখে নিলাম। এখন আজকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা তোমাদের দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রথমে জানতে হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি। দুই বা ততোধিক ব্যক্তি, তোমাদের ওই দিন বলা হয়েছিল পেজ নাম্বার 35, ওই 35 পেজ থেকে তোমরা প্রোনাউনে আগাতে থাকো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পাবে। দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা পাবে তোমরা পেজ নাম্বার
সংস্কৃতি পেজ নাম্বার 39 এই আলোকে তোমরা পেজ নাম্বার 39 এ পাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখো ডিস্ট্রিবিউট যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করবে দুই বা ব্যক্তির মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাবে ওই প্রোনাউনকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো দেখো ইচ ইদার নিদার নিদার এটসেট্রা এই হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো আরো রয়েছে দেখো এটা কিভাবে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা বোঝাচ্ছে দেখো আমি উপরের অংশ মুছে নিচ্ছি দেখো এখানে লিখতে সুবিধা হবে খেয়াল করো ইচ অফ দা বয়েস প্রত্যেকে বালকদের মধ্যে প্রত্যেকে একটি করে কলম পাবে তো এখানে বালকদের মধ্যে প্রত্যেককে আলাদা স্বতন্ত্রভাবে বোঝানো হয়েছে তার মানে এ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো আরো আছে দেখো ইদার অফ দ্য টু পেন্স উইল ডু দেখো এখানে টু পেন্স দুটি কলম দুটি কলমের যে কোনো একটিতেই কাজ চলবে দুটি কলমের যে কোনো একটিতেই কাজ চলবে এখন এই ইদার দ্বারা দুটি কলমকে প্রত্যেকটা আলাদা আলাদা বোঝানো হয়েছে অর্থাৎ যে ওয়ার্ড প্রোনাউনের পরিবর্তে বসবে এবং প্রত্যেককে আলাদা স্বতন্ত্রভাবে বোঝাবে ওই জাতীয় ওয়ার্ডগুলো হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তারপর আরেকটা উদাহরণ দেখো তাদের প্রত্যেকে এভরি ওয়ান প্রত্যেকে তাদের প্রত্যেকে অর্থাৎ এখানে তাদের বলতে একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে নিঃসন্দেহে তো এই একাধিক ব্যক্তির মধ্যে এভরি ওয়ান আবার প্রত্যেককে আলাদা বোঝানো হলো তাদের প্রত্যেকেই উপস্থিত ছিল আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা তাদের মধ্যে প্রত্যেককে বোঝানোর জন্য এখানে যে এভরি ওয়ান শব্দটি ব্যবহার হয়েছে এই এভরি ওয়ান শব্দটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবার আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন খেয়াল করো দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এর আরো একটি নাম রয়েছে অবশ্য এর ব্যবহার ভেদ এর নামটা দুটি করা হয়েছে দেখো
রিফ্লেক্সিভ প্রোনাউন অর ইমপেটিভ প্রোনাউন। আবার অনেকে মনে করে দুইটা একই ধরনেরই প্রোনাউন, অবশ্য দুইটাকে তুমি দেখলেও বুঝতে পারবে এখানে দুটা প্রায় একই ধরনের ব্যবহার। তবে ইমফেটিক যে প্রোনাউন ওকে তোমরা দেখতে পারবে সাবজেক্টের পরেই, এই রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা এর ব্যবহার হচ্ছে। এবার আমরা এর ব্যবহারটা দেখে নিই। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তো মূলত প্রোনাউন মূলত কোনগুলো? দেখো, প্রোনাউনের শেষে সেলফ এবং এর প্লুরাল ফর্ম সেলফ যুক্ত হয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয়, প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউনগুলো গঠিত হয় ওগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা এতক্ষণে হয়তো গেস করে ফেলেছো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো, তো একটু দেখে নাও তোমাদের আন্দাজের সাথে মিলছে কিনা। এ হলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সেন্টেন্সে যখন তুমি এর প্রয়োগ দেখবে, দেখো দেখো হি কিল্ড হিমসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউনে মূলত যে ব্যক্তি কর্তা কর্ম, খেয়াল করো আবার, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে বসে আবার কর্তাকেই সাবজেক্টকেই নির্দেশ করে, অবজেক্ট হিসেবে বসে আবার সাবজেক্টকেই নির্দেশ করবে। দেখো হি কিলড হিমসেলফ, সে নিজেকেই মেরে ফেলল। এখন এই হি এবং হিমসেলফ একই ব্যক্তি, অবজেক্টে সেলফ যুক্ত বসে এরকম সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে বসবে এবং সাবজেক্টকেই নির্দেশ করবে। এই জাতীয় অবজেক্টগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে হি এবং হিমসেলফ একই ব্যক্তি, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই উদাহরণটা যখন আই মাইসেলফ গো দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, এখানে আমি আবার নিজেকেই বোঝাচ্ছি যখন এই একই ব্যক্তি, এবং এই মাইসেলফটা দেখো ঠিক সাবজেক্টের পরেই বসেছে। যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্টের পরেই বসবে, এর মানে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটার উপর একটা এক্সট্রা জোর দেয়া হয়। এসব ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনের উপর একটা এক্সট্রা জোর দেয়া হয়, যার জন্য একে বলা হয় ইমফেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমফেটিক প্রোনাউন একই পর্যায়ের রিফ্লেক্সিভ প্রোনাউন, তবে এখানে সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে বোঝানো হয় যে এতে একটু জোর দেওয়া বেশি হয়েছে, একটু জোর দেওয়া হয়েছে, যার জন্য এর নাম হয়েছে ইমফেটিক প্রোনাউন। তারপর সর্বশেষে রিসিপ্রোকাল প্রোনাউন, আমাদের অষ্টম ধাপ রিসিপ্রোকাল প্রোনাউন। দেখো রিসিপ্রোকাল প্রোনাউন
রিসিপ্রোকাল প্রোনাউন। দেখো রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাবে। দুই বা যে প্রোনাউন, দুই বা ততোধিক যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাবে, ওই প্রোনাউনটা হবে রিসিপ্রোকাল প্রোনাউন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন রিসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ দেখে নেওয়া যাক। ম্যাডাম ম্যাডাম
ফলোইং নিচের প্রোনাউনগুলো আইডেন্টিফাই করো, খুঁজে বের করো, আইডেন্টিফাই মানে চিহ্নিত করো যে এটা কোন ধরনের প্রোনাউন। আট প্রকার প্রোনাউন থেকে তোমরা এখন খু